ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে এশার নামাজে ফজরের নামাজে সূরা ফাতিহা পড়ে শেষ করেন ও বলে আজকে কয় আমিন এই দুই সাইডটা মসজিদ সাইড কোনার দ্বারা আগের থেকেই পরিকল্পনা করে আছে ওই তুই দ্বারা যে ইমামের হিসেবে আর আমরা সাইডবেন দ্বারাই সাইড কোনার ইমামে সূরা ফাতিহা পড়ে ছাড়লে আমরা ভাতজনে সিল্লিমে যে আমিন করিয়া আমিন কইলে আজটা মসজিদ ওই আমিনের গুঞ্জরিত হইব আর নতুন নতুন যারা নামাজ দিয়া ইবার মনে করবো ও বলুই আমি দাম বাড়ি আর পাঁচ তারিখারে কয় এইভাবে মসজিদে মসজিদে ফিতনা লাগাইতেছে কিনা মসজিদে মসজিদে ফিতনা লাগাইতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে চিল্লে আমিন বলতে শুনেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আমিন বলতে শুনেছি তিরমিজি আবু দাউদ তারিমি ইবনে মাজাহ মিশকাত 80 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন তখন বলতেন আমিন এমনকি প্রথম কাতারে যারা থাকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন শুনতে পেতেন এত জোরে বলতেন এবং এমন আছে বর্ণায় যে মসজিদ গুঞ্জরিত হতো গুম গুম করে শব্দ হতো হযরত ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার মুক্তাদিরা এতই জোরে আমিন বলতেন যে মদিনার মসজিদে নববী গমগম করে শব্দ হত বুখারী 107 পৃষ্ঠা এই সমস্ত হাদিসগুলি এটাই প্রমাণ করে যে আমিন বলতে হবে সবাই একমত কিন্তু জোরে বলতে হবে না আস্তে কেউ বলছেন জোরে আর কেউ বলছেন আস্তে বলাই উত্তম কোনটা উত্তম এজন্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আতা ইবনু রাবা তাবি বলেন যে আমি মসজিদুল হারাম মক্কার মসজিদে কাবা শরীফে আমি 200 জন সাহাবীকে পেয়েছি তারা সকলেই চিল্লে জোরে আমিন বলতেন বাইহাকি দ্বিতীয় খণ্ড 59 পৃষ্ঠা আইনি ষষ্ঠ খণ্ড 48 পৃষ্ঠা ফতহুল বারী দ্বিতীয় খণ্ড 267 পৃষ্ঠা ইবনে হিব্বান 189 পৃষ্ঠা আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাবা এবং মদিনায় জোরে আমিন আজ পর্যন্ত হয়ে আসতেছে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন বিভিন্ন হাদিসের বর্ণনা দিয়ে বলছেন যে তিনি জোরে আমিন বলতে হবে এর পক্ষে 17 হাদিস এবং সাহাবীদের থেকে তিনটি আশার বর্ণনা করেছেন এবং এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জোরে আমিন বলতে হবে নাইনুল আওতার দ্বিতীয় খণ্ড 115 পৃষ্ঠা আল্লামা আব্দুল হাই লাখনবী হানাফি রহমতুল্লাহ আলাই মুসনাদ আহমদ আবু দাউদ তিরমিজি তাবারানি তারাকুতনি হাকিম প্রভৃতি থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন আস্তে আমিন বলার পক্ষে কিসের পক্ষে আস্তে আমিন বলার পক্ষে এবং এরপরে তিনি মন্তব্য করছেন যে আস্তে বলার পক্ষে একটা হাদিসও সহি না সবগুলি জহির বরং জোরে আমিন বলার হাদিসগুলি সবগুলি শক্তিশালী একটাও জহির হানাফি মাজহাব শব্দ করে আমিন বলে না নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে ফজরের নামাজ তারপর মাগরিব আর এশার নামাজ ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করেন ইমাম আবু হানিফার মতে হানাফি মাজহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম শাফির মত অনুযায়ী শাফি মাজহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে হানাফি মাজহাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না আবার শাফি মাজহাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ মাগরিব আর এশার নামাজে এখানে কে সঠিক এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অফ আজান 111 নম্বর অধ্যায় 780 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো
তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে, তোমাদের আগে সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকে 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে, যদি সহিহ মুসলিম পড়েন, 1 নম্বর খণ্ড, বুক অফ সালাহ 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিম সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। তাকে বুঝাতে হবে, যিনি যার কাছে আজকে সুন্নার জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে অনেক তো জানা হলো সময়, হ্যাঁ জ্ঞান নেই, মূলত অধিকাংশের কাছে জ্ঞান নেই, তিনি শুনেন নাই যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে, যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাবির নিচে হাত বাঁধে, সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে, কেউ বলতেছে, কেউ বলতেছে না, চুপে বলতেছে, আওয়াজ করছে না, নীরবে বলছে, সুতরাং ওই ব্যক্তি জানেনি না আসলে যে আমিন জোরে বলতে হয়। তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে বলতে হবে যে সুন্নার মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে, লোকদেরকে বলা উচিত এই কথাটুকু, মানে হাদিসের সবচেয়ে কাছাকাছি এবং সহি, তাহলে তিনি সহি যেটি সেটি আমল করার একটা সুযোগ পাবেন এবং মানুষের কাছে তাদের এক ধারণা। একই আমাদের সাথে অনেক বাইরে এই বিষয় নিয়ে শেয়ার হয়েছে, আলোচনা হয়েছে, তবে সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন একদল লোক যে এক্ষেত্রে ফেতনা সৃষ্টি হবে। আমি বলি না, ফেতনা সৃষ্টি হবে না, যেহেতু হাদিসের কথা বললে ফেতনা সৃষ্টি হওয়ার সামান্যতম অবকাশ নেই, কারণ আমি আমার বক্তব্য দিচ্ছি না, তো আমার বক্তব্য যদি মানুষের উপর জোর করে চাপিয়ে দিতাম তাহলে সেখানে ফিতনা সৃষ্টি হতো, আর আমি ফিতনা সৃষ্টি না করলে তাহলে ফিতনা সৃষ্টি হবে কেন? এর অর্থ হচ্ছে আসলে আমরা নিজেরাই ফিতনা সৃষ্টি করার জন্য বলি যে ফিতনা সৃষ্টি হবে। তা আমি এই জন্য সকলকে, মানে এই আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এবং বিশেষ করে আলেম সমাজ সকলকে আমি আবেদন জানাবো যে আসলেই আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি, এর মাধ্যমে ফিতনা সৃষ্টি হবে না, বরং এর মাধ্যমে একজন লোক এতটুকু উপলব্ধি করতে পারবে যে ইসলামে কত উদারতা রয়েছে, ইসলাম কত প্রশস্ত, এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। আপনারা এই জন্য চেষ্টা করুন মানুষের কাছে বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে দলিলের সাথে তুলে ধরুন।